Hello, I am Dr. Sandip Pal. I am a consultant gastroenterologist and hepatologist, Rabindranath Tagore Hospital, Mukundapur, Kolkata. Today, we will discuss liver disease. So, liver disease is chronic liver disease. Chronic liver disease is called cirrhosis of liver, which is common language cirrhosis of liver. So, cirrhosis of liver is called liver to pura domain ostoja, the normal functions of liver, synthesizing protein, detoxification function, the liver function is called ostoja. Liver disease. So liver disease cirrhosis er jeglo reasons keno liver disease hoy so tar modhe ekta main reason holo alcohol keu jodi khub beshi porimane alcohol khay tahole chronic liver disease hote pare ar ekta holo non alcoholic liver disease that is jeglo patient diabetic patient jader obesity ache khub beshi cholesterol khub beshi ache tader ekta liver disease hote pare jetake amra non alcoholic liver disease boli other common causes aro ache jeglo hepatitis b জন্য liver disease হতে পারে hepatitis c জন্য liver disease হতে পারে autoimmune condition জন্য liver disease হতে পারে iron deposition জন্য liver disease হতে পারে আরো কতগুলো common কারণ আছে যেরকম ওগুলো very rare আমরা সব সময় ওগুলো দেখি না but হতে পারে তাও যেগুলো congenital causes বলি metabolic causes বলি but they are rare so liver disease যদি কারি হয় আমরা কিভাবে বুঝব কি কি উপসর্গ পাওয়া যায় liver disease হলে so the common উপসর্গ যেগুলো বোঝা যায় যেগুলো দেখা যায় patient যেগুলো নিয়ে আসে হলো খুব দুর্বলতা কাজ করতে ইচ্ছা করছে না এক জায়গায় বসে আছে জন্ডিস হতে পারে কালো পায়খানা হতে পারে রক্ত বমি হতে পারে পা ফুলে যেতে পারে পেট ফুলে যেতে পারে so এরকম যদি কোনো উপসর্গ হয় সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখানো উচিত জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে পারেন আপনার আশেপাশে ডাক্তারকে দেখাতে পারেন কোনো লিভারের ডাক্তারকে দেখাতে পারেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাতে পারেন so accordingly তখন পরীক্ষাগুলো করা পরীক্ষা করে ডায়াগনোসিসটা করা যায় সো কারো যদি লিভার ডিজিজ হয় তাহলে কি ট্রিটমেন্ট ট্রিটমেন্টগুলো অ্যাকর্ডিং টু দা কজ যদি কেউ খুব বেশি মদ্যপান করে তাহলে অ্যাডভাইস করতে হবে অ্যালকোহল বন্ধ করতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলতে হবে যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে ফিট থাকতে চেষ্টা করতে হবে ওবিসিটি কমাতে হবে কোলেস্ট্রলের ট্রিটমেন্ট করতে হবে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে হবে তারপর হেপাটাইটিস বির জন্য মেডিসিনস আছে ভ্যাকসিনস আছে হেপাটাইটিস বির জন্য হেপাটাইটিস সির জন্য মেডিসিনস আছে এগুলো কনসার্ন ডাক্তারকে পরামর্শ করার পর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কিংবা হেপাটোলজিস্ট দ্বারা অ্যাডভাইস করবে বা দা পার্মানেন্ট ট্রিটমেন্ট যদি খুব বেশি লিভার ডিজিজ কাউরি হয় যদি লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন যদি কাউরি হয়ে যায় লিভার ডিজিজের জন্য তাহলে যেটা ট্রিটমেন্ট অ্যাডভাইস করা হয় ওটা হলো লিভার ট্রান্সপ্লান্টেশন সো লিভার ট্রান্সপ্লান্টেশন আমাদের এখানে হচ্ছে আমরা এখন শুরু করছি লিভার ট্রান্সপ্লান্টেশন করা রবীন্দ্রনাথ ট্যাগর হসপিটালে বাট সবাইকেই আমরা ট্রান্সপ্লান্টেশনের জন্য বলছি না যাদের লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন লিভার ডিজিজের জন্য হচ্ছে ওনাদের অ্যাডভাইস করা হয় লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য তো এটাতেই এতটুকু আমি বললাম লিভার ডিজিজ সংক্ষেপে লিভার ডিজিজের লিভার ডিজিজ আর লিভার ডিজিজের ট্রিটমেন্ট থ্যাংক ইউ